মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দীপ্ত লজ্জা করে না তোমার? শোনো মেজো ছেলে, মেজো বউয়ের টাকার প্রয়োজন থাকলে ওকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু তোমায় একটা টাকাও দেওয়া হবে না। দীপ্ত শোনো, আমার কথাটা ভালো করে শোনো। হ্যালো হ্যালো দীপ্ত, হ্যালো বাবা, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি প্লিজ টাকাটা দিয়ে দাও। দীপ্ত আমাকে কথা দিয়েছে, টাকাটা পেলেই ও বাড়ি ফিরে আসবে। ও তোমাকে বোকা বানাচ্ছে। তুমি জানো না, তোমরা কেউ জানো না দীপ্ত সমস্যায় আছে। কোনো সমস্যা নেই দীপ্তর। তাহলে এতগুলো টাকা চৈতালিকে ফোন করে কেন চাইছে? বিদেশ ঘুরবে বলে মা। তিথির সমস্ত শখ মিটিয়ে টাকা সমস্ত উড়িয়ে তারপরে ফিরবে। ছি 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 ছি, মেজদার মাথাটা ওই মেয়েটা কিভাবে খেয়েছে! ডেঞ্জারাস কিন্তু খুব মেয়েটা। বিশ্বাস করো চৈতালি, আমি দীপ্তকে কোনো টাকা পয়সা দিইনি, সবটা ব্যাংক থেকে আগে থেকে জানতে পেরে গেছিল। তাই কার্ড অ্যাকাউন্ট সবটা বন্ধ দেখে দীপ্ত নিজে ম্যানেজারকে ফোন করে বলেছে। এবার বুঝলে? বুঝলে এবার মেজো বউ, তোমার সরল মনে তুমি তুমি দীপ্তর পাতা ফাঁদে আবারও পা দিতে সাজাব। জাস্ট শাট আপ। শান্তি হচ্ছে না তোমার, তাই না? আমার দীপ্ত সংসারটা পুরোপুরি না ভেঙে তুমি শান্তি পাচ্ছ না। বাবা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে আস্তে আস্তে জমি শোধ করে দেবো। চৈতালি, টাকাটা যদি তোমার প্রয়োজন হতো আমি 10 লাখের জায়গায় 20 লাখ টাকা দিতাম। কিন্তু দীপ্তর এই বিলাল লাফানোর জন্য আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু বাবা, দীপ্ত বাড়ি ফিরে আসবে, টাকাটা পেলে দীপ্ত বাড়ি ফিরে আসবে, ও আমাকে কথা দিয়েছে। দেখেছো ঝিলমিল কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে চৈতালিকে বশ করছে? দীপ্ত আসবে না চৈতালি, দীপ্ত আসবে। আমার স্বামীকে তুমি আমার থেকে বেশি জানো? চৈতালি তোমার কি মনে হচ্ছে আমি তোর সঙ্গে বাজে কথা বলছি? ঝিলমিলকে এখানে দাঁড়িয়ে আর একটা অপমানজনক কথাবার্তা বলবে না তুমি। যতই অবিশ্বাস করো, যখন বাবা বলে ডাকো তখন সেই ডাকের আমি মান রাখব। আমি তোমাকে ঠকতে দেব না, ব্যাস এটাই আমার শেষ কথা। যাও ঘরে যাও। সে মনে উতৃপ্ত, সে মনে শান্ত হ। ও আবির, শান্ত হ বাবা, শান্ত হ। মা দীপ্তকে জানো তো লাঠি পেটা করতে ইচ্ছা করছে। দীপ্তর পাপের ফল আজকে চৈতালি ভোগ করছে। কি জাদু করেছে মেয়েটা? আজ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি গিয়ে মেজে বউকে বোঝাচ্ছি। চৈতালিকে এই সময় হাতে রাখাটা দরকার। ঝিলমিলের কথাও এখন শুনবে না, কিন্তু আমার কথা আমার কথা শুনলেও শুনতে পারে। টাকা জোগাড় হবে, যে করেই হোক, যেখান থেকেই হোক, তৃপ্তকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই। বরং চাই দীপ্তর সঙ্গে একটু কথা বলি। ভুল করছো মেজো বউ, করো না, ভুল করছো। কেন গো, গায়ে লাগছে তোমার? নিজের ভাগের টাকা কম পড়ে যাবে বলে? দীপ্তকে তো কম দিন চেনো না। আমি জানি ভালোবাসায় মানুষ দুর্বল হয়ে পড়ে, কিন্তু চোখ বুঝে দীপ্তকে ভরসা করো না, ও আবারও তোমাকে ঠকাবে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এবার তো মনে হচ্ছে ঘরে ঢুকে দরজায় ছিটকিনি তুলে রাখতে হবে। ছি ছি ছি, এভাবে অপমান করছো কেন গো? আমি তো কখনো তোমার ক্ষতি চাইনি মেজো বউ। তুমি দীপ্তকে ফোন করবে না? ছিনি ফোনটা দাও। আমি বলছি তো, আমি ওকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। একদম চুপ করো। তুমি কি ভাবছো তোমার ছকবাজি কথাবার্তায় আমি ভুলে যাবো? এই শোনো, কি প্ল্যান তোমার, কি প্ল্যান? আমার আর দীপ্তর মধ্যে আবার ঝামেলা লাগাতে চাইছো তুমি? কি বলছো? ও বা অসাধারণ, আবার কুমিরের কান্না চালু। এই জাস্ট লিভ মাই রুম, জাস্ট গো। তুমি যাবে না, আমি বেরিয়ে যাব। ও তুমি তো নিশ্চয়ই চাইছো যেন আমি চলে যাই, তাহলে এই বাড়িতে তুমি একা রাজত্ব করতে পারবে। এখনো দাঁড়িয়ে আছে, আর কতটা উত্তক্ত করবে, আর কত কথা শুনবে।
সব ব্যাপারে ঢুকো না বড় বউ। আমি জানি মেজ বউ কতটা কষ্ট নিয়ে এই কথাগুলো আমায় বলছে, তাতেও তো তোমার কোনো কষ্ট হচ্ছে না। কিসের চামড়া গো তোমার গায়ে? গন্ডারের চামড়া? এত কথা বলছি, এত কথা শোনাচ্ছি, কিছুতেই কিছু যায় আসছে না। মেজ বউ, আমি আর পারছি না বড়জি, আমি আর পারছি না। সব ঠিক হয়ে যেত তৃপ্ত, আর আমার মধ্যে সবটা ঠিক হয়ে যেত, শুধু ওই ঝিলমিলের জন্য হলো না। না না, আমি সব ঠিক করব, তৃপ্তকে আমি ফিরিয়ে আনবই, আমি টাকা জোগাড় করবো। একদম না, তাড়াহুড়ো করবি না। মানে বোঝার চেষ্টা কর, প্লিজ। রেস্টুরেন্টের প্ল্যানটা অলমোস্ট সাকসেসফুল মেজো। ঝিলমিল এমনিই মাঠের বাইরে চলে যাবে, কিন্তু আমাদের তো খেলতে হবে মেজো, প্লিজ প্লিজ। হ্যাঁ, দুর্বল হোস না, মনের কষ্টটা মনের ভেতরে রাখ প্লিজ। বলেছো বর্তি, কান্নাকাটি করলে দুর্বল হলে সবাই বেচারি ভেবে আমার পিঠে হাত বোলাবে, শক্ত হতে হবে আমায়। থ্যাংক ইউ বর্তি, সঠিক সময় সঠিক বুদ্ধিটা দেওয়ার জন্য। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।